নমস্কার, আমি সৌমিক পঞ্চাশের নতুন এপিসোডে আজকে আপনাদের স্বাগত। পুজোর পরে অনেক দিন পরে ভিডিও আসছে, কেন হচ্ছে অলরেডি আপনারা রিভিউ পেয়ে গেছেন, কিন্তু আমি অনেক দিন পর পর এই মুভিগুলো দেখেছি, তার জন্য হচ্ছে আজকে একটা করে রিভিউ দেব। প্রথম রিভিউটা হচ্ছে মিথিন মাসি, জঙ্গলি মিথিন, সেটা হচ্ছে অরিন্দম সেন যা বানিয়েছেন। আমার তো রীতিমতো দেখে খুবই ভালো লেগেছে। আমি আগের মিথিন মাসি এটা দেখেছি, সেটা অনেক কম্প্যাক্ট ছিল, একটু রহস্য অল্প বেশি ছিল, কিন্তু এটাই বেসিক্যালি আমি দেখতে পেয়েছি অনেকটাই বেশি অ্যাডভেঞ্চারপূর্ণ হয়েছে এবং মেন স্ট্রিম হিরোদের সঙ্গে হচ্ছে কোয়েল মল্লিক পাল্লা দিতে পারে রিয়েলি। মানে প্রতিটা অ্যাকশন দৃশ্য, প্রতিটা মানে মেন স্ট্রিমে যেমন করে হচ্ছে ক্যামেরা ডিজাইন করা হয়, সেখানে কোয়েল মল্লিক জাস্ট 100 থেকে 200% নিয়ে পাস করতে পারবেন, এরকম এরকম ব্যাপার তৈরি করেছেন এবং হচ্ছে অনবদ্য লাগছে কোয়েল মল্লিককে। বাকি যারা চরিত্র আছে সেগুলো খুব ভালো, সামিউল আছে, সামিউলকেও খুব ভালো দেখেছে। তার মানে যে প্রোনাউন্সিয়েশন সেগুলো অনেকটা দেহাতি মতন উচ্চারণ হলো, খুব একটু মানে যান্ত্রিক টাইপের লেগেছে আমার। এটা সত্যি কথা বলছি যে আরও বেটার হতে পারতো। ভিভেক্সের কাজ খুবই একটা ভালো নয়। আর বেসিক্যালি আরেকটা বলার ব্যাপার হচ্ছে মিউজিক, বিক্রম দার মিউজিক খুবই সুন্দর এখানে প্রতিস্থাপন করেছে এবং হচ্ছে সুমা মুদ্গলের কণ্ঠের গানটা আমি আগেও বলেছিলাম, খুব সুন্দর দৃশ্যগুলোকে ফুটিয়ে তুলেছে এবং খুবই ভালো লেগেছে আমার। বেসিক্যালি এই ফিল্মটাকে আমি বলতে পারি এটা শর্ট রিভিউ এবং হচ্ছে মিথিন মাসি নিয়ে এত বেশি কিছু বলার নেই। যারা গল্পটা পড়বেন তারা বেসিক্যালি বুঝতেই পারবেন যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, পুরোপুরি টেক্সট বুক অনুযায়ী হয়েছে এবং খুব ওভার দ্য টপ শট দেখানো হয়েছে, যেটা বেসিক্যালি ট্রেল বা হচ্ছে যেটা বেসিক্যালি ট্রেকিং করে নেওয়া যেতে পারতো সেগুলো অনেকটা ওভার দ্য ভিউ দেখানো হয়েছে। জঙ্গলটাকে হচ্ছে অনেকটা বেশি উপর থেকে দেখানো হয়েছে, যতটা বেশি না পাশ থেকে দেখানোর কথা ছিল। এছাড়া হচ্ছে বাকি চরিত্রে যারা আছেন তারা যথেষ্ট সাপোর্ট করেছেন এবং অ্যাকশান দৃশ্যে জাস্ট হচ্ছে আমি তাকেই দেখছিলাম যে রীতিমতো হচ্ছে অ্যাকশান দৃশ্য শ্যুট করাটাও একটা মানে আর্ট, আর্টের মধ্যে পড়ে। একটা সিনেমার মধ্যে অ্যাকশান দৃশ্য যত ভালো হয় তত বেশি লোক এঙ্গেজ হয়। সো এই জায়গাগুলোতে অরিন্দম সেন জাস্ট হচ্ছে 100 থেকে 150 পাস করে গেছেন এবং আমার মনে হয় এটা 5-এ মোটামুটি 3.5 খানার উপর স্টার্ট পেতে পারে। সো আমি এটাকে রিভিউ মানে বলবো যে এটা ওয়ার্ড অফ মাউথ ভালো জেনারেট করতে পারে এবং হচ্ছে বাংলার দর্শক বা যারা যে ছোটোরা আছেন যারা গল্পটা পড়বেন না তারা ওকে দেখতে পারবেন এবং এটা বেশ ভালো আপনাদের কাছে অভিজ্ঞতা হিসেবে দাঁড়াবে এই পুজোতে। সো আপনারা অবশ্যই দেখুন এবং আমি জানি না এর কালেকশান কী হিসেবে দাঁড়াচ্ছে, এখনও পর্যন্ত আমি এর কালেকশান নিয়ে জানতে পারিনি। সো বিভিন্ন রকম নিউজ পোর্টাল বা বিভিন্ন রকমের যে ইউটিউবাররা থাকে তাদের থেকেই আমরা খবরগুলো পাই, বড় বড় ইউটিউবার যারা তাদের থেকেই খবরগুলো পাই। সো এখনও পর্যন্ত আমি দেখিনি মিথিন মাসির কালেকশান নিয়ে। সো আপনারা গিয়ে দেখুন, দেখার পরে আপনার কাছে পিছর ভালোই চলছে, একটা করে তো পেয়েছে সব ভালোই। সো গিয়ে দেখুন, দেখার পরে আমার কমেন্টটা জানান এসে কেমন লাগলো। চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।